নকশা ভরা নকশি কথায় নকশা বুনন ফুটে ওঠে, নকশা ভরা নকশি কথায় নকশা বুনন ফুটে ওঠে, দৃষ্টি রেশা ভরা শিল্প ভাবনায় বঙালি মন মেতে ওঠে, নকশা ভরা নমস্কার। বুনন অনুষ্ঠানে প্রতি সপ্তাহের মতো আমি পারমিতা আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং প্রতি সপ্তাহে আমার সঙ্গে আপনারা জানেন উপস্থিত থাকেন মাস্টার উইভার এবং সাহা টেক্সটাইলের কর্ণধার কান্তি সাহা, আজকেও তিনি রয়েছেন। স্বাগত কান্তিদা। আর আমার পোশাক দেখেই আপনারা একটু আন্দাজ করে নেন, বুঝে যান যে আজকে আমরা কী ধরনের কী রেঞ্জের শাড়ি দেখাতে চলেছি। গত সপ্তাহে যেমন আপনাদের জামদানির বিভিন্ন ভ্যারাইটি দেখিয়েছি, হ্যান্ডলুম শাড়ি দেখিয়েছি, তার আগের সপ্তাহে আপনাদের মঙ্গলগিরি বেনারসি দেখিয়েছি, আজকে আমরা একটু কাঁথা স্টিচ দেখব। হ্যাঁ, কাঁথা পরে রয়েছি, বাউল 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 বলে যেহেতু জোড়া টাপ্পি দিয়ে আগে পরতো, অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য হচ্ছে এটা রিসাইক্লিং, রিসাইক্লিং করা। এই যে কাপড়গুলো, পুরনো কাপড়গুলো এনজাইম ওয়াশ করে সেগুলোকে গুড়ি রান দিয়ে, রান চালিয়ে, এই যে রঙমরে রান চালিয়ে দিয়ে একটা শাড়ি তৈরি হয়। বাউলটা তো আগে এরকম পট্টি টট্টি দিয়ে পরতো বলে ওটার জন্য অন্য নাম বাউল হয়েছে, কিন্তু এটা হচ্ছে রিসাইক্লিং, মেন উদ্দেশ্য হচ্ছে রিসাইক্লিং, মানে নতুন করে আবার যেটা ফেলে দেওয়া জিনিস সেটাকে আবার নতুন করে সৃষ্টি করা, এটা হচ্ছে। নাহলে তো পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, যদি কাগজটাও যদি রিসাইকেলিং না হতো তাহলে তো গাছ কাটতে কাটতে তো সমস্ত সব সব শেষ হয়ে যেত। সেই জন্য সব রিসাইকেলিং গুলো আমি এটা নিয়ে কাজ করছি। এটা দেখো সিল্কের উপরে, আর এটা দেখো মনে হয় প্রিন্ট, কিন্তু প্রিন্ট নয়, এটা কিন্তু সব রান করা ফোর ফোর দেওয়া আছে। এই এই ধরনের এইরকম তাপ্পি দেওয়া এইগুলো এখন দুপাট্টার মধ্যেও দেখা যায়। হ্যাঁ, দোপাট্টা আছে, দোপাট্টা তো আছে, মানে দোপাট্টাতে আমার প্রচুর বাইরে এক্সপোর্ট হচ্ছে, এই দোপাট্টা তো আছেই আমাদের কাছে, এই তো প্রোডাকশন আমরা করেছি এগুলো। এটা দেখো, এটা কুচিতে ভীষণ সুন্দর, একদম ডার্ক নেভি ব্লু। আরেকটা জিনিস হচ্ছে পারমিতা, যেহেতু হাতের ফোর্টটা রয়েছে সেজন্য কটন অথবা সিল্ক ছাড়া মাঝখানে কোনো ফেব্রিক আমি ব্যবহার করি না, তা আমার মনে হয় হাতের কাজের মানটা কমে যাবে, কারণ প্রচুর দিন নষ্ট করে সব আস্তে আস্তে মহিলারা করেন, এটা মহিলা উদ্যোগী বলবে, এটা মহিলারাই করেন, পুরুষরা করেন। এটার দাম আমরা বলে দেবো 5,460 টাকা। এটা সিল্কের ওপর, পুরো সিল্কের ওপর, সিল্ক একদম হবে। এই যেমন এইটা তসর, এটা তসরের উপর, তসর উপর তুমি যেটা পরে আছো ওটা ফ্লাওয়ার মোটিভ আছে, এটাও ফ্লাওয়ার মোটিভ আছে, এটা অন্য ধরনের আছে। এই প্রসঙ্গে বলে দিই, সাদা যখন বললোই যে আমার যে শাড়ি ব্লাউজ এবং অর্নামেন্টস যা যা আমি পরে আছি সবটাই কিন্তু সাহা টেক্সটাইলের, এবং প্রতি সপ্তাহে আমাকে ভীষণ সুন্দর করে চমৎকার করে সাজিয়ে তোলে সাহা টেক্সটাইল, আজকেও ঠিক সেভাবেই সাজিয়ে। একটা জিনিস তুমি বলনি, মেকআপটাও কিন্তু আমরা করি, পারমিতা কিন্তু বলেনি, মেকআপটাও আমরা কিন্তু ওকে সাজিয়েছি। শুধু শাড়ি জামা কাপড় দিয়ে সাজালে তো হবে না, নিজেকেও অনেক সুন্দর করতে গেলে নিজেকেও অনেক বেশি করতে হবে, যেরকম যেইভাবে তুমি হয়েছো সেইভাবেই সবাইকে করতে হবে, সবকিছু মিলিয়ে একটা কমপ্লিট সাজ হয়। নিশ্চয়ই এইটাও তসরের উপর কাঁথা, আমি তো চাইবই যে আমার এই হাত, মানে এই যে আমার ভাই বোনেরা এত হাতে বোনা শাড়ি, মানে হাতে উইভিং করছে বুননের মাধ্যমে, আমি তো চাইবই সবাই সুন্দর করে পরিপাটি করে সেজে সুন্দর করে পরুক, তাহলে এর মাত্রাটা অনেক বেশি ভালো হবে। এবং তাতে আমার মনে হয় যে যেহেতু এই শাড়িগুলো আপনার এক একটা সন্তান, আপনি নিজেই বলেন, আপনারও একটা স্যাটিসফ্যাকশন, এরকম সুন্দর শাড়িটা পরে যদি কেউ সামনে এসে দাঁড়ায় সেটা আপনারও একটা স্যাটিসফ্যাকশন। যেমন তুমি জুয়েলারিটা অন্য পরলে, আমি বললাম না এটা এর সঙ্গে যাচ্ছে না, তুমি আরেকটা জুয়েলারি আছে ওটা পরো, দেখুন পারমিতা জুয়েলারিটা দেখুন কত সুন্দর ম্যাচিং হয়েছে, কালার ম্যাচিং গুলো ভালো হয়েছে না। এই শাড়িটার আমরা দাম বলে দেবো 6,240 টাকা। এটা সুন্দর লাগছে, আমি পারমিতা যে হ্যাপি ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছি। নিশ্চয়ই এই দেখো, এটা ফোক গ্রাম বাংলাকে কি সুন্দর দেখো না, এর উপরে কি মানে একদম ফোকের কোনো মোটিভ নাকি এর মধ্যে কোনো গল্প বা স্টোরি কিছু থাকে? না, গল্প স্টোরি করা হয়নি, গল্প স্টোরি আমাদের একটা আছে, সেটা বিয়ে বাড়ি করা আছে, সেটা এখনো বিক্রির জন্য না, এগুলো ফোক মোটিভ আর কি, গ্রাম বাংলার সব চালচিত্র তুলে ধরা।
দারুণ সুন্দর, সুন্দর না? দারুণ সুন্দর, একদম পিওর সিল্কের উপর। হ্যাঁ, পিওর সিল্ক না, এটা তসর, তসরটা আর তসরটা সিল্ক। এটা তো আমরা একটু বলবো দর্শকদের, সিল্কের তো চার ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে মালবাড়ি, এড়ি, মুগা, তসর, মানে আর যা বেরিয়েছে সবগুলো হচ্ছে ওই চারটে, এই চারটে হচ্ছে মেইন ফ্যামিলি, ওই ফ্যামিলির থেকে এই চারটে নাম বেরিয়েছে। যেরকম ওই তোমরা অনেক বলে না, এই যে টিজি বলো, ঘিচা বলো, তারপর জুট বলো, এবং এখন এই টিজি বা ঘিচা এগুলোরও বাজার কিন্তু যথেষ্ট ভালো। না, এগুলো তো এই চারটে থেকেই কিন্তু বেরিয়েছে, এইটাই একটা ফ্যামিলি চারজন, তার থেকে কিন্তু এগুলো শাখা পোশাকা। এটার সাথে ব্লাউজ পিসও রয়েছে, আমরা মটকা বলি। আমরা এটার দাম একটু দর্শকদের বলে দেব, এই শাড়িটার দাম হচ্ছে 5,850 টাকা। দারুণ সুন্দর, খুব সুন্দর। এবার আমরা একটু কুর্তি দেখবো। এই দেখো ডুপিয়ান সিল্কের উপরে, কিন্তু এই যে দেখো এটা একটা খুব সুন্দর, একদম দারুণ সুন্দর একটা কুর্তি, বিউটিফুল। এবং বিয়ে বাড়িতে বা যে কোনো অকেশনে কেউ যদি এই কুর্তিটা পরে যায়, কুর্তি না, এটা থ্রি পিস আছে। আচ্ছা, এই যে এর সঙ্গে এটা হচ্ছে দোপাট্টা, হ্যাঁ চুড়ি, তারপরে পাইপিং রয়েছে, এগুলো কিন্তু দোপাট্টা কাজ আছে। চুড়িদার এটার দাম পড়ছে 3,795 টাকা। একটা স্কার্ট দেখাবো, খুব সুন্দর, এগুলো তো আমাদের কাছে আছে, আর এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন এই স্কার্টগুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা ফ্যাব্রিকটা যেখানে তৈরি হয় মছলিপট্টনমে, সেখান থেকে কিন্তু আমাদের, বাহ এটা কাটিংটা তো চমৎকার, বিউটিফুল, কোমরটা চাপা, কোমরের দিকটা চাপা, এবং তারপরে তলায় ঘেরটা শুধু দেখুন কত সুন্দর, বিউটিফুল, দারুণ চমৎকার একটা ঘের। আমরা প্রিন্টগুলো দেখাবো, কলমকারী কতগুলো। এটার দাম আমরা একটু বলবো, এটার দাম হচ্ছে 1,685 টাকা। হ্যাঁ, এটা র‍্যাপার, র‍্যাপার, এগুলো সব আমাদের নিজস্ব। আর এটা অরণ্য, মানে ভেজিটেবল ডাই, এটাও কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট অরণ্য, এবং আমাদের স্টিচিংটাও আমরা করেছি। বাহ, অরণ্য মানে হচ্ছে পৃথিবী হোক সবুজ, সেখানে সবুজের ইঙ্গিত তো রয়েছে। এগুলো কিন্তু কেমিক্যাল ডাই না, এগুলো কিন্তু সমস্তটা এজোফ্রি। আরেকটা জিনিস হচ্ছে 370 টাকা। বারমিতা, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি তোমাকে, এই যে সুতোগুলো, এগুলো কিন্তু আমাদের, কিন্তু দেখো টেলিফোন যে একটা ব্র্যান্ড আছে, টেলিফোন বলে একটা ব্র্যান্ড আছে, সেটা কিন্তু এজোফ্রি, এটা ভারত সরকারের অনুমোদিত এজোফ্রি। এই যে সুতোগুলো আমরা থ্রেডটা ব্যবহার করছি, এটা কিন্তু সংক্রামক না। এই যে তুমি যে পড়ে আছো, এই যে এর মধ্যে যে স্টিচটা হচ্ছে, এগুলো তো সব ছোটোখাটো কোম্পানির থেকেই আসে, কীভাবে তৈরি হয়, এজোফ্রি না হলে কিন্তু বাইরে এক্সপোর্ট হবে না। তোমাকে ল্যাবরেটরিতে টেস্ট করে আগে এজোফ্রি করতে হবে, সেই জন্যই আপনাদের বলছি, আপনারা দরকার হলে প্রয়োজনে ল্যাবরেটরিতে টেস্ট করবেন। সমস্ত থ্রেডগুলো আমাদের সব এজোফ্রি আছে, আমি এইটার কথা বলছি না, এই ফেব্রিকটার কথা বলছি না, কিন্তু এগুলো কিন্তু আমাদের এজোফ্রি সব। এটা দেখো কাচ্ছ, আমরা এখন গুজরাটেই চলে গেলাম, কাচ্ছে দারুণ, দারুণ সুন্দর, ভালো হয়েছে। এটা মেটেরিয়ালটা কি, মানে যার উপরে শাড়িটা, সুপারনেট, সুপারনেট, সুতরাং হালকা, খুব হালকা, সেই জন্যই দিয়েছি। এখন সামনে তো আমাদের সমস্ত নববর্ষে গরম আসছে, হ্যাঁ নিশ্চয়ই গরমের কথা মাথায় রেখে এর সাথে আমরা একটু ব্লাউজ পিসটাও দেখাবো। ব্লাউজ পিসটাও খুব সুন্দর, দামটাও খুব সুন্দর, দামটা হচ্ছে 2,440 টাকা। এইটা ব্লাউজ, আচ্ছা আমার মনে হয় সাদা এইরকম একটা ব্লাউজ, এরপরে আমরা কিন্তু এই এই যে শাড়িটা পরে আছি এই শাড়ির সাথেও কিন্তু এই ব্লাউজটা চমৎকার মানাবে, একদম খুব সুন্দর যাবে। এবং এরকম একটা ব্লাউজ যদি আপনার সংগ্রহে থাকে, যে কোনো ধরনের সাধারণ শাড়িও কিন্তু অসাধারণ হয়ে উঠবে ব্লাউজটার জন্য। আমরা একটু দাম বলে দেব, এই ব্লাউজটার দাম হচ্ছে 1,850 টাকা। এটাও একটু অন্য ধরনের, এবং এখন বিভিন্ন ধরনের এরকম রেডিমেড প্যাডেড ব্লাউজ আপনারা পেয়ে যাবেন এখানে সাহা টেক্সটাইলে এলে। এইরকম ব্লাউজগুলো দিয়ে যে কোনো শাড়ি আপনি পরতে পারবেন, 1,430 টাকা এই ব্লাউজটার দাম। আচ্ছা, এবার কিন্তু ব্যাগটা খুব সুন্দর, এটা ফ্রন্ট আছে আর ব্যাগটা দেখিয়ে দাও, হ্যাঁ সুন্দর না, দারুণ সুন্দর ডিজাইন, একদম ডিজাইনার ব্লাউজ। এইটার দাম হচ্ছে 1,095 টাকা। এটাও একদম সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ, এটার দাম হচ্ছে 1,385 টাকা। এই একটা শাড়ি দেখাবো, দেখো বিউটিফুল, আহ দারুণ, দারুণ ডিজাইনার কনসেপ্ট, হ্যাঁ একদম অন্য, পিওর গাছি দশের উপরে করা, একদম আমাদের উইভার স্টুডিও, কেট ডিজাইন কেটে কুটে সব জোড়া জড়িয়ে করা আছে। এটা এটা কিন্তু ডবল ইকটা,
এটা ডবল ইক্কাত কিন্তু একদম পাঠান ছাড়া হয় না, কিন্তু এটা পাঠানি ইক্কাত আছে, তার উপরে নেট রয়েছে এবং তার সাথে নেট আছে, জুট নেটে কিন্তু আরি ওয়ার্ক করা আছে। ভালো হয়েছে না সেইটা? দারুণ হয়েছে, একদম অন্য ধরনের শাড়ি। আর সব এগুলো কিন্তু হাতে হাতে হ্যান্ডালি, কিন্তু ব্লাউজটাও অসাধারণ, উইদাউট লাইনিং দারুণ না? দারুণ সুন্দর বর্ডার। এটার দাম আমরা একটু বলবো, 16,910 টাকা। পারমিতা এই শাড়িটা ক্লাস, মানে বেঙ্গল হ্যান্ডলুমে কি না হয় শুধু একবার দেখো। আবার হ্যান্ডলুম শাড়ি, বিউটিফুল। আমরা একটু ক্লোজে যাবো, উইভিংটা দেখেছো কি সুন্দর, সব কিন্তু এগুলো হাতে সুন্দর না? দারুণ সুন্দর। আর হ্যান্ডলুম মানেই যেটা আপনি বলেন যে একদম মানে এর একটা অন্যরকম মাহাত্ম্য রয়েছে। হ্যান্ডলুম মানে হচ্ছে সেটা তো অন্যরকম থাকবেই, তাছাড়া প্রযুক্তিকে মানে বর্জনে, পুরোপুরি বর্জনে, কিন্তু প্রযুক্তিকে আমরা ডিজাইনের কাজে লাগাই, কিন্তু এটা পুরো হ্যান্ড ওভেন শাড়ি, এটা হ্যান্ডমেড বলতে পারো এখন তো, যেহেতু হ্যান্ডমেড এবং যার সাথে কর্মসংস্থান জড়িয়ে রয়েছে। এই ব্লাউজটা কিন্তু মাসলিনে আছে, এই যে কোরা বাই কোরা রেশম, দামটা বলবো এটা দাম হচ্ছে 9,185 টাকা। দেশ মায়ের আঁচলের মতো খাঁটি, আমার দেশ আমার পণ্য, সাহা টেক্সটাইল, করিতলা পারাশা। এই শাড়িটা দেখো, প্রত্যেকটা শাড়ি একটা সংগ্রহ, প্রত্যেকটা শাড়ি একদম অন্য একটা আলাদা মাত্রা নিয়ে আসে, এক একটা শাড়ির এক এক রকমের অবদান। এটা আমার একটা ভালোবাসার সাবজেক্ট, কিন্তু ভালো লাগার সাবজেক্ট এবং ভালোবাসার সাবজেক্ট বলেই আপনি এত গল্প করেন, এত কথা বলেন। এই তো দেখো, এটা টু পার্ট, কিন্তু শাড়িটা উল্টো সিদে নেই, এটা নতুন করে আমরা করেছি, উল্টো সিদে নেই। এই দেখো, একবার এইদিকেও পরা যাবে, এদিকেও পরা যাবে, এদিকেও পরা যাবে, মানে কোনো সিদে উল্টো নেই। ভালো হয়েছে না শাড়িটা? দারুণ সুন্দর। সেজন্য এটাকে আমরা টু পার্ট নাম দিয়েছি, টু পার্ট, সব কিন্তু ওই উইভিং আছে। আর শাড়িটা ওয়েটটা দেখো, খাদি সুতো তৈরি, ওয়েটটা দেখো একদম হালকা, তুলোর মতন হালকা, হাতে নিলেই দেখা যাচ্ছে। এবং যেটা সারাদা বললেন যে এই শাড়িটা কিন্তু দুদিক দিয়েই পরতে পারবেন, মানে আপনি এদিক করেও পরতে পারেন, আবার এই দিক দিয়েও শাড়িটা পরা যাবে। কেন পরতে পারে ওটা দেখিয়ে দাও তুমি, দুপাটাই করা আছে। এই তো, এই যে এইখানে এইভাবে এই শাড়িটা, এবং দুদিক দিয়েই পরা যাবে। এই শাড়িটার দাম আমরা বলবো, এটার দামটা বলা হয়নি। অজানা বাংলা সিরিজের এই শাড়িটা, এটার দাম একটু বলে দেবো, এর দাম হচ্ছে 3,500 টাকা। বাবা এটা তো একদম, এটা পড়লে গায়ে পড়লে মনে হবে কিছুই পড়ে নেই। মানে এটা রাখার আগে অপূর্ব কথাটা বলছে, কোনটার জন্য অপূর্ব বলছে, কারেন্ট নেই বলে অপূর্ব বলছে না কোনটা আমি জানি না। খুব সুন্দর শাড়ি, এটা কিন্তু আমাদের আরো নতুন করে ডেভেলপ হচ্ছে, যারা মানে পাস করছেন কলেজ থেকে বেরোচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে 10-12 জন জয়েন করেছে। আচ্ছা, আরো নতুন নতুন কাজ দেবে। ওহ দারুণ, হাফ দারুণ, ভালো হয়েছে না? দারুণ দারুণ, চমৎকার। দামটা বলে দাও, এটা ডিডিপির উপর আছে, এটা দাম হচ্ছে 3,055 টাকা। আচ্ছা, এটা তো আমরা সব সময় দেখাই শাড়ি, এটা কিন্তু কলমকারিতে আমাদের কাছে লুঙ্গি থেকে আরম্ভ করে বেডশিট, বেডশিট বেডশিট না, এটা বেড কভার, বেড কভার। সাহা টেক্সটাইল কিন্তু শুধুমাত্র আপনাকেই সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছে তা নয়, তার সাথে আপনার ঘর দোর সমস্ত কিছুকেই তারা সুন্দর করে সাজানোর দায়িত্ব নিয়েছে। আমাদের তো একটা পারমিতা সেগমেন্টই আছে, সাজাবো যতনে মোর স্বপ্ন নিয়ে, এটা স্বপ্ন নিজের জন্য, এটা একদম একদম নিজের ঘরটাকে, নিজের বেডরুমটাকে যদি সুন্দর করে সাজিয়ে তুলতে চান তাহলে এই বেড কভারটা 795 টাকা। হ্যাঁ, খুব সুন্দর, দারুণ সুন্দর। এছাড়াও আমাদের আরো অনেক বেডশিট আমাদের নিজস্ব মানে অরণ্যতে দেশে রয়েছে, কুটির শিল্পে রয়েছে, সমস্ত আমাদের কাছে আছে, আমরা দেখিয়ে দিচ্ছি একবার। এটা দেখো হ্যান্ডলুম, কাঞ্জিবরম, সেই পুরাতন নকশা সব, কাঞ্জিবরম। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা আঁচল। আর আমি আগেও বলেছিলাম এই যে ভিতরে যে উইভিং টেকনোলজি, এটা কাঞ্জিবরম ছাড়া কিন্তু হবে না, অন্য জায়গায় টিস্যু হবে কিন্তু এইরকম ফিনিশটা কিন্তু কাঞ্জিবরম ছাড়া হবে না, এটা হচ্ছে অথেন্টিক, আপনারা দেখে নেবেন।
এবং মিনে 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 কাজ মিনে তো রয়েছে কিন্তু একদম নকশাগুলো পুরনো নকশা শাড়িটা অসাধারণ ফোর প্লাই সিল্ক এই সেটার দাম আমরা দর্শকদের একটু বলবো আসলে ফোর প্লাই সিল্কের একটাই মোটো হচ্ছে তুমি যেইভাবেই তুমি থাকো নিজেকে ও মানে যেই শাড়িটা শাড়ি কিন্তু সামলে নেবে মানে আবার ওই যে ঠিক করার ওই করা না ও যেইভাবে যারা নিজেরা হয়তো সেভাবে শাড়ি সামলাতেও পারেন না বা হয়তো সেভাবে ভালো করে শাড়ি পরতেও শেখেননি তাদের জন্য কিন্তু অনেক সেলিব্রিটিরা কিন্তু বা অনেক পলিটিক্যাল লিডাররা কিন্তু ফোর প্লাই সিল্ক এই শাড়িটার দাম হচ্ছে ১৯,৪৯০ টাকা কুটির শিল্প উদ্যোগ সাহা টেক্সটাইল হরিতলা বারাসাত এটা দেখো মানুষ ক্রিয়েশন এটা মটকার উপরে আছে মটকার উপরে পাঞ্জাবি এটা দাম হচ্ছে ৩,৪৯০ টাকা দারুণ সুন্দর দুর্ধর্ষ একটা পাঞ্জাবি আর স্লিপটা আছে বিয়ে বাড়ির জন্য এই পাঞ্জাবি একদম আদর্শ আপনার সঙ্গের যে সঙ্গীটি রয়েছে যে আপনার পছন্দের পুরুষটি রয়েছে তাকে যদি আরও সুন্দর করে সাজিয়ে তুলতে চান তাহলে এরকম একটা পাঞ্জাবি তার জন্য আপনি নিয়ে যেতেই পারেন এটা দাম হচ্ছে ৩,৪৯০ টাকা শুধু নিজে সাজলেই তো হবে না সঙ্গীকেও তো সাজাতে হবে আবার একটা কাঞ্জিভরম যে কোনো ফেস্টিভ্যালে নিজে সাজবে কেন ধরো তোমার বাড়িতে কোনো ফেস্টিভ্যাল হয়েছে তোমার বাড়িতে দেখো যারা অ্যাটেন্ডেন্স রয়েছে যারা রয়েছে তারাও তো আমাদের পার্ট অফ দ্য ফ্যামিলি নিশ্চয়ই তোমার পার্ট অফ দ্য ফ্যামিলি এবার তাদেরকেও সুন্দর করে সাজাতে হবে তাহলেই সেই সাজটা তোমার উপরে কিন্তু খুব সুন্দর হবে তাই না একদম এইটা প্রত্যেকটা তাই না আমার বাড়িতে হয়তো একটা বিয়ে হলো বিয়ে লাগলো আর কি বা বিয়ে ধরলো তাহলে কিন্তু যারা পার্ট অফ দ্য ফ্যামিলি যারা বাড়িতে সবসময় আছেন তাদেরকেও সুন্দর করে সাজাতে হবে তাহলেই সেই সুন্দরটা সবসময় একদম ভালোভাবে পরিস্ফুট এটাও একটু পুরনো দিনেরই নকশা কাঞ্জিভরমে বললাম না ওরা করবে না নতুন অন্য একটা বুটিও যদি দেই কাস্টমাইজ করে বা যে এইভাবে এটা করুন ওরা খুব সুন্দরভাবে ভদ্রভাবে না করে দেবে এই না না আমি করবো না এরকম না ইয়ে ঠিক আছে বলবে এটাও বলে না যে আমাদের ট্র্যাডিশন আমরা ভাঙবো না এটাও বলবে না তো বলবে না এই হ্যাঁ এই নকশাগুলো আছে এই নকশাগুলোর মধ্যে আপনি বেছে নেবেন এইটার দাম আমরা একটু বলবো দর্শকদের এই শাড়িটার দাম হচ্ছে ১১,৯৪৫ টাকা এই শাড়িটা পারমিতা দেখাবো এগুলো সব বিয়ের জন্য একদম সামনেই বিয়ের মরশুম আর কিছুদিনের মধ্যে সেকেন্ড শাড়িটা অনেক সময় কোনে লাগে বেনারসির পরে তার জন্য এটা ভালো এই শাড়িটা সেকেন্ড শাড়ি হবে মানে এগুলো এখন খুব সুন্দর এগুলো কিন্তু ইক্কত কিন্তু তিনটে চারটে জায়গায় হয় একটা হয় পাঠান ইক্কত রাজকোট পটোলা হায়দ্রাবাদ ইক্কত আর এছাড়া উড়িষ্যায় কিছু হয় উড়িষ্যায় হয় বেঙ্গলে হয় আমাদের বেঙ্গলেও কিছু ইক্কত হচ্ছে এখন এটা দেখো খুব সুন্দর না বিউটিফুল দারুণ আর এটা যে ১০০% সিল্ক একদম তার সিলমার্কে অথেন্টিকেশন আছে মানে শাহা টেক্সটাইল হ্যান্ডলুম মার্ক ও সিলমার্কের সার্টিফাইড কোম্পানি এবং অথেন্টিসিটিও অথেন্টিসিটির প্রমাণও বটে মানে যারা আসবেন তারা চোখ বন্ধ করে একদম কিনতে পারেন যে একদম অথেন্টিক সিল্ক আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন ইক্কাতের ওপরে দারুণ চমৎকার এটা নিশ্চয়ই ব্লাউজ পিস হ্যাঁ সুন্দর আছে না খুব সুন্দর এই শাড়িটার দাম আমরা বলে দেবো এটার দাম হচ্ছে ৮,৫০০ টাকা ৮,৫০০ টাকা আবার কাঁথায় আবার একটু কাঁথায় ফিরবো আমরা কাঁথাটাও কিন্তু একটা ট্র্যাডিশন মানে যেরকম ট্র্যাডিশন শুধু না আমরা কাঁথা কিন্তু একজনের নামে আমরা কিন্তু উৎসর্গ করেছি সেটা কি জানো অবশ্য আকাশাতে তো আমাদের অনুষ্ঠান মানে অনেক দিন থেকে হচ্ছে না কোনো আগে ৩-৪ মাস বোধ হয় হচ্ছে আমরা কিন্তু সাইজির নামে ফকির লালন সাইন নামে আমরা নকশিকাথায় লালন নকশিকাথার মাঠ জসীমউদ্দিন কবি জসীমউদ্দিন বলেছিলেন সেটার থেকেই আমরা উৎসাহিত হয়ে নকশিকাথার লালন বলে আমরা এটাকে আমরা
উৎসর্গ করেছি, কারণ আমরা সাইজি তো একদম মাটির কাছাকাছি থাকতাম। সাইজি তো মানে মানব ধর্ম, সাইজির কাছে হচ্ছে মানব ধর্ম, মানে সমস্ত ধর্মের উপরে হচ্ছে মানব ধর্ম আমার মনে হয়। আমার খুব পছন্দের শাড়ি, হ্যান্ড ওভেন মটকাতে কতগুলো কালার রয়েছে দেখো, সব হাতে গোড়ানো। লতা পাতা আছে সেটাকে দানি বলা হয় ফার্সি হিসাবে, সেই হিসাবে জামদানির স্টাইলও বলতে পারি, বলতে পারো। কিন্তু জামদানি ওই ওইভাবে করাত কাজ যেভাবে পরিচিত সেইভাবে জামদানি, কিন্তু এগুলোকেও জামদানি তুমি বলতে পারো। মানে দানি হচ্ছে যেটার মধ্যে ফুল লতা পাতা থাকে। এই দেখো এটা এটা ব্লাউজ, ব্লাউজ পিস, ব্লাউজ পিস কিন্তু ওয়ার্ক রয়েছে একটা, সেলফ সেলফ ওয়ার্ক রয়েছে। হ্যাঁ, এটার দাম বলবো আমরা, এই শাড়িটার দাম হচ্ছে 8170 টাকা। খুব পছন্দের শাড়ি, এটা দেখো এটা নেট, নেটের উপর এটা মুগা আছে, মুগা কোটা সুন্দর আছে না। প্রত্যেকটা শাড়ি একটা নতুন নতুন কথা, নতুন নতুন গল্প যেন বলে, মানে খুলে মেলে সামনে ধরলেই তার একটা নতুন গল্প উঠে আসে, ভীষণ সুন্দর। প্লিজ আপনারা প্রতিষ্ঠানে আসুন, দেখুন কেনাকাটাটা একদম আমাদের কাছে বিশ্বাস করুন প্রাথমিক শর্ত না। দূরের বন্ধুরা যারা আছেন তারা এসে থেকে কেনাকাটা করুন, আমাদের কাছে একদম নিজের করে নিন, কারণ আমরা সাহা টেক্সটাইল 175 বর্গফুটের একটা দোকান ছিল, দোকান থেকে একটা বিপণী হয়েছে, বিপণী থেকে একটা প্রতিষ্ঠান হয়েছে, সব আপনারাই করেছেন, আর অতিথিশালাও আপনারা করে দিয়েছেন। সুতরাং আমি তো একটা কেয়ারটেকার, নিমিত্ত মাত্র না, আমি একটা কেয়ারটেকার, আমি পরিচালনা করি, পরিচালনা করি আমি, আপনাদের থাকার কোনো সমস্যা নেই, থাকার সঙ্গে যা যা পরিষেবা দেওয়ার দরকার সমস্ত শুধু নিজে। আর এখন আমাদের এয়ারপোর্ট থেকে পিক আপের ব্যবস্থা আছে, দূরের বন্ধুরা এসে আপনারা থাকুন, কোনো সমস্যা। এবং সাহাদা সবসময় এটা বলেন যে কেনাকাটা প্রাথমিক শর্ত কখনোই নয়, আপনারা আসুন এসে দেখে নাড়াচাড়া করে শাড়িগুলো হাতে নিলেও যে আপনাদের একটা অন্যরকম অনুভূতি হবে সেটা আমি অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে দেশ বা দেশের বাইরেও আমাদের প্রচুর যায়। ছাড়া আমাদের এই যে লিনেন শাড়িগুলো আমি এর আগের পর্বে দেখানো, আমাদের বৃন্দাবনে অর্ডার দিয়ে আমরা পাচ্ছি না, সেখানে এত যায়, কিন্তু সেটা প্রাথমিক শর্ত। কিন্তু আমি যে বেঙ্গলের হয়ে কাজ করছি এবং কর্মসংস্থানে একটা সুযোগ করে দিচ্ছি, ওটা একটু নিজের চোখে এসে দেখে যান প্লিজ। প্লিজ কথা সব মানে মানে সব মানে প্লিজ কথার মানে হচ্ছে অনেক ব্যক্তি, অনেক বড় প্লিজটা মানে দয়া করে। আপনি যেরকম ভাবে বললেন যে আপনাকে এই প্রতিষ্ঠান তৈরি করতে যারা সাহায্য করেছেন সবসময় তাদের কাছে এই আবেদনই থাকবে যে আপনারা আসুন এসে দেখে নিজেরা একটু হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখে যান যে শাড়িগুলো ঠিক কেমন কেমন। আপনাদের হাত দিয়েই তো মানে আপনাদের কি বলবো ভালোবাসায় শাসনও করেছেন মাঝে মাঝে সমস্ত এই সাহাটেস্টের আজ 175 স্কোয়ার ফিট থেকে 25,000 বর্গফুট হয়েছে, সব তো আপনারা করে দিয়েছেন, সুতরাং প্রতিষ্ঠান আপনাদের আমিও আপনাদের। এই শাড়িটার দাম হচ্ছে 3,190 টাকা। ভক্তি মন্ত্রে আবাহন আহুতি প্রাণার মন অন্ধকার বিসর্জন মায়ের হবে আগমন, মায়ের হবে আগমন। ভক্তি মন্ত্রে আবাহন আহুতি প্রাণার মন অন্ধকার বিসর্জন মায়ের হবে আগমন, মায়ের হবে আগমন। প্রভাতে স্মরে নিত্যং দুর্গা দুর্গাক্ষরদয়ম আপদস্তন শান্তি নমো সূর্যোদয়ে যথা প্রভাতে স্মরে নিত্যং
দুর্গা দুর্গাক্ষরদ্বয়ম আপদস্তন শান্তি নমো সূর্যোদয় যথা। মঙ্গল বেনারসি শাহ টেক্সটাইল হরিতলা বারাসাত। আবার একটা গামছা, এইবার তো নববর্ষে বলেই দিয়েছি গামছা শাড়ি সবাইকে পরাবেনই, একদম পরবেন। পরবেন কেন, ওইটাকে আমাদের গামছা এখন মানে গামছাটা এখন ব্যবহারও কম হয়ে গেছে, এখন টাওয়াল ব্যবহার করছে, তো এটাকে কাজে লাগাতে হবে। কিন্তু আমার মনে হয় গামছাটা কিন্তু কোথাও একটা ট্র্যাডিশন বহন করে, তো মানে আমরা কিন্তু টাওয়েল যত সুন্দর নরম টাওয়েল হোক না কেন, গামছা ব্যবহারের আলাদা একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, সেটা তো অবশ্যই আছে। এবং গামছাটার যে কত মানে কাজে লাগে আর কত যে মেনটেন্স ফি 40 কাউন্টে হয়, আর চিত্তরঞ্জন কলে হয় ওই যেসব কম আগের সেই চিত্তরঞ্জন কলে হয়, সুতরাং গামছাকে প্যাচিং করে বা গামছা দিয়ে স্কার্ট বানানো, গামছা দিয়ে সমস্ত কিছু সব আপনাদের সেটা কত ফ্যাশনেবল ফ্যাশনেবল, এবং দেখবেন গামছার মানে হিরিক পড়ে যাবে গামছা মানে বিশ্বের দরবারে। মানে অ্যাকচুয়ালি এর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাসরুট লেভেলে যেসব উইভার্সগুলো আছে তাকে তুলে দেওয়া, তাকে তুলে ধরো, তার একটা জায়গা করে দাও। নিশ্চয়ই বুঝতে পেরেছো তো, সুন্দর দারুণ সুন্দর আগামী পর্বে আপনারা আগামী মাসে আপনাদের আমি দু চারটে গামছা দেখাবো আপনাদের, এবং এগুলো কিন্তু সে এগুলোর সাদা কথা দিয়ে গেলেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা নতুন ধরনের গামছা শাড়ি দেখতে পাবো, গামছা ফেব্রিক সব দেখাবো, এগুলো আমি তোমাদের একটা এই এই চ্যানেলেই আপনারা দেখবেন বোধহয়, হ্যান্ড মিউজিশিয়ানদের জন্য আমি একটা গামছা দিয়ে প্যাচিং করে করছি করতে দিয়েছি, ও যারা ইনস্ট্রুমেন্ট বাজে, এমনি তো যে হোস্ট যে পরিচালনা করে ওনার তো পোশাক আমরা দেই, কিন্তু যারা মিউজিশিয়ান সেটা আমরা 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করে দিই, কিন্তু সেটা আমার একটু মাথায় এসছে তোমাকে দেখি এবং এই অনুষ্ঠানে মানে আকাশ হাটে অনুষ্ঠানটা করছি যে দেখি গামছা দিয়ে একটা খাদির উপরে একটা কিরম করা যায়, এক্ষুনি মনে পড়লো আমার, খুব সুন্দর হবে তোমাদের বলে দু তারিখ আমার মনে হয় খুব সুন্দর হবে জিনিসটা, ভালো হবে না, খুব ভালো হবে, আপনারা ওইটা দেখবেন 1750 টাকা আমার কাজটা ওখানে দেখবেন কোন অনুষ্ঠানে আমাদের এই শাহাদা যেটা বললেন আমাদের আকাশের প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানেই শাহাদার পোশাক আমরা সমস্ত আর্টিস্টদের পরিয়ে দেখতে পাই, আপনাদের সামনে উপস্থিত করি, ঠিক সেরকমভাবেই আমাদের অ্যাঙ্কার এবং সমস্ত মিউজিশিয়ান যে সমস্ত ভাইরা রয়েছে হ্যাঁ তারা সকলেই কিন্তু শাহ টেক্সটাইলের পোশাকই পরে থাকেন। আমাদের লেজেন্ডস যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে শাহাদা যেমন কথা দিলেন, আমার মনে হয় আপনাদের সঙ্গে আমিও অপেক্ষা করব যে মিউজিশিয়ানদের ওরকম গামছা পরিহিত নতুন ধরনের ড্রেস দেখার জন্য। তার আগে আমরা এই শাড়িটার দাম একটু বলে দেবো, এটার দাম হচ্ছে 1750 টাকা। আর বোধ হয় হাতে আমাদের খুব বেশি সময় নেই, সময় একদম শেষ হয়ে আসছে, আমরা শুরুও করেছিলাম একটা এরকম মানে এই যে এগুলো আছে সেই আপনার বাড়িতে যে বাসন নেয় শাড়ির বিনিময়ে সেই শাড়িগুলোকে আমরা সিল্ক শাড়িগুলো, এগুলো কিন্তু একটাও কটন নেই সব সিল্ক শাড়ি, সেগুলোকে আমরা রিসাইকেলিং করে এনজাইম ওয়াশ করে এজো ফ্রি করে তারপরে কিন্তু আমরা এগুলোকে, কেন কি এটা কোথা থেকে আসছে সেগুলো তো নাহলে হবে না, আর এটা হচ্ছে সবচেয়ে গায়ের টাচ হবে না, আপনারা দেখুন ওটা শুধু প্যাচিং এ আছে, এটা ভেতর থেকে কেন গায়ে টাচ হবে না, এটা বাইরের থেকে আছে, খুব সুন্দর। আর এটা তুমি কি বলছিলে বাউল, ওই হ্যাঁ বাউলরাই এরকম পট্টি করে সব জামা টামা গুলো করতো, কারণ তাদের তো একটা দুটো করেই ছিল আর বেশি ছিল না, সেটাই এখন আমাদের স্টাইল আইকন হয়ে গেছে। ভীষণ সুন্দর দারুণ একটা শাড়ি আমরা দেখছি এবং এর সাথে ব্লাউজ পিসও রয়েছে, স্টাইল আইকন হয়েছে বলেই তো পুরনো গান লোকে শুনছে গান আর দেখছে না, মাঝে তো একটা হিরিক পড়ে গেছিল গান দেখার, গান তো শুনতো না, এখন গান লোকে শুনছে, নিশ্চয়ই দেখার থেকেও গান শুনছে বেশি। আমরা এই শাড়িটার দাম বলবো 4600। গান বাংলা গান তো আরো অনেক ভালো ভালো তৈরি হচ্ছে, বাংলা শাড়িও অনেক তৈরি হচ্ছে, এই বাংলা সমৃদ্ধ বাংলা, বাংলার ভিতরে আরেক বাংলা, অজানা বাংলা, আমাদের অজানা বাংলার একটা সেগমেন্ট রয়েছে আমাদের, এবং আমাদের এই আকাশের আকাশহাটের দর্শকরা কিন্তু আমাদের গানের অনুষ্ঠানের একনিষ্ঠ শ্রোতাও বটে, আমাদের আকাশহাটের সমস্ত দর্শকই কিন্তু আমাদের গানের অনুষ্ঠানগুলো সবসময়ই দেখে। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, হাতে আর একদম সময় নেই, প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন কিছু না কিছু আমরা হাজির করার চেষ্টা করে থাকি, আমি বলাটা ভুল হবে, শাহাদা আপনাদের সামনে নিয়ে আসে বিভিন্ন ধরনের নতুন নতুন সম্ভার আমাদের এই বুনন অনুষ্ঠানে, আগামী সপ্তাহের জন্য আবার একটু অপেক্ষা,
আর সাত দিন পরে আবার নতুন কোনো সম্ভার নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। প্রত্যেকে ভালো থাকবেন, আজকের মতো চলি, আগামী সপ্তাহে আবার ঠিক এই সময় দেখা হবে। নমস্কার।